আজ 9 অক্টোবর 2021 ইংরেজি শনিবার পাটনা শহরের ফুলওয়ারি শরীফের আল মাহাদ হলে আরবাবে হল ও আকদের সবাই হযরত মাওলানা ডক্টর আহমদ আলী ফয়সল রহমানি সাহেবকে বিহার উড়িষ্যা ও ঝাড়খণ্ডের অষ্টম আমির শরীয়ত নির্বাচিত করা হয়েছে। তিনি মরহুম আমির শরীয়ত মাওলানা মোহাম্মদ আলী রহমানি সাহেবের সুযোগ্য পুত্র ও ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের স্টেনোগ্রাফি প্রজেক্ট ম্যানেজমেন্ট এর প্রাক্তন ডিরেক্টর ছিলেন। তিনি খানকায়ে রহমানি মুঙ্গেরের বর্তমান সাজ্জাদানিশিন। নির্বাচনী সভায় পর্যবেক্ষক হিসেবে উপস্থিত ছিলেন উত্তর পূর্ব ভারতের আমির শরীয়ত মাওলানা ইউসুফ আলী সাহেব, কর্ণাটকের আমির শরীয়ত মাওলানা সগীর আহমেদ সাহেব ও মজাহিরুল উলুম সাহারানপুর মাদ্রাসার নাজিমে তালিমাত হযরত মাওলানা আহমদ সাইদ মাজাহারি সাহেব। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। ধন্যবাদ।